বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে আমার বায় বসাচ্ছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং আপনারা যেহেতু দীর্ঘকাল ধরে রাজনীতি করছেন রাজনীতির ভেতরকার মানুষ আপনাদের দুজনের কাছেই আমি একটু বাংলাদেশের বর্তমান রাজনীতিটা বুঝতে চাই আমার দর্শকদেরও বোঝাতে চাই যে আসলে কী রাজনীতি হচ্ছে বাংলাদেশে আমরা কয়েকদিন আগেই দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান রাত 11টার পরে সাংবাদিকদের ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছেন আমরা বিএনপিকে সকালে এক কথা বলতে দেখছি বিকেলে আরেক কথা বলতে দেখছি শপথ নেবে না নির্বাচন মানি না প্রত্যাখ্যান করতে হবে আগামী আরেকটি নির্বাচন দিতে হবে তারপরে দেখলাম একজন গেলেন সংসদে তাকে বহিষ্কার করা হলো তারপরে আবার দেখলাম চারজন গেলেন আবার মহাসচিব গেলেন না সো কিছুই বোধগম্য না আবার দেখছি স্ট্যান্ডিং কমিটির এক একজন এক এক কথা বলছেন এবং সবাই অসন্তুষ্ট সেই খবরও প্রকাশিত হচ্ছে এবং অন্যদিকে ক্ষমতাসীনরা তো মোটামুটিভাবে বেশ ভালোই আছেন পুরো ব্যাপারটাই তারা এনজয় করছেন এবং নির্বাচনকে ঘিরে যে ধরনের প্রশ্ন টশ্ন ছিল নানান মহল থেকে উচ্চারিত হয়েছিল তাদের ভেতরেও কেউ কেউ তুলছিলেন তারাও এখন দেখছেন যে যারাই তুলুন না কেন সবাই তো শেষ পর্যন্ত সংসদে আছি তারপর আমরা গণফোরামের কথাও বলতে পারি তারাও দুজনকে বহিষ্কার একজনকে বহিষ্কার করলেন আরেকজনকে শোকজ করলেন তাকে আবার দেখা গেলো দলের কমিটিতে তিনি স্থান পেয়েছেন নতুন কমিটি হলো তার মধ্যে ডক্টর কামাল হোসেনের দীর্ঘদিনের সহযোগী মোস্তফা মহসিন মন্টু যিনি এতদিন সাধারণ সম্পাদক ছিলেন তিনি আবার কমিটি থেকে বাদ পড়লেন রাজনীতি একটি ঘূর্ণিঝড় জামাতের একটি নতুন অংশ সংস্কারবাদী বলে তারা আবার নতুন ঘোষণা দিয়ে সবকিছু মানে এক ধরনের অস্বচ্ছতা অস্বাভাবিকতা নাটকীয়তে ভরপুর রাজনীতি কিন্তু মানুষের বা গণতন্ত্রের বা দেশের কোনো কল্যাণ এই রাজনীতিতে হচ্ছে সেটা না রাজনীতি সবসময় একই ধরনের একই প্যাটার্নের একই উদ্দেশ্যে রাজনীতি হয় না রাজনীতির সময়ের প্রেক্ষাপটে বদলায় ঘূর্ণিঝড় আপনি লক্ষ্য করছেন যে এক জায়গা দিয়ে ঘূর্ণিভূত হয়ে আস্তে আস্তে ঘুরতে 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 নানান দিকে তার অবস্থান নিয়েছে দিক পরিবর্তন করেছে রাজনীতি ওরকমের সমাজের প্রেক্ষাপটে এবং জাতীয় বিভিন্ন এক এক সময় এক এক ইস্যু নিয়ে রাজনীতি হয় বিএনপি প্রথম বলেছিল আগে গোড়া একটা সরকারের উপর একটা চাপ ছিল যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিশেষ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার অধীনে এবং এই সংসদকে রেখে তার নির্বাচন যাবে না সেইটির উপরে তারা ছিল এবং তারপরে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করলো দেখা করে তার অনেক সাত দফা দিল তার প্রধান দফা ছিল এবং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তারেক রহমান দেশে আসবে মামলা মকদ্দমার প্রত্যাহার এবং নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগ এবং আপনার এখানে বহুবার আমরা বলেছি যে এর একটি ইস্যুও তাদের একটি সাত দফার একটি দফাও আওয়ামী লীগ মানবে না না মানার পরেও কিন্তু তারা আকস্মিকভাবে একটি বিশাল জোট করলো চোদ্দ দলীয় জোট গিয়ে তাদের সাথে যোগদান করলো বোধহয় ডক্টর কামালের ঐক্য ফ্রন্ট জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন প্রত্যেকটি তাদের বিশ দলীয় ছিল তারা আরেকটি জোট করলেন হ্যাঁ এটিও বাংলাদেশের রাজনীতিতে অভিনয় দল দুটো জোটের সঙ্গে একটি তাদের বিশ দলীয় জোট ছিল সেটি ছিল এবং আছে এখনো এখন আছে আজব দিয়ে আছে আচ্ছা তার সাথে যেই আমার জাতীয় ঐক্য ফ্রন্ট যে যোগদান করে একটা বিশাল ইসের সৃষ্টি করলো আন্দোলন আমরা অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের একদম প্রথম সারির নেতা সমস্ত এবং মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিল তারা যে প্রথম দাঁড়িয়ে পড়লো দ্বিতীয় লাইনে বিএনপি তৃতীয় লাইনে জামাত জামাত না ফ্রন্টে নাই জামাত অর্থাৎ তাদেরকে আমরা যে বলছিলাম যে বিএনপির সাথে জামাত আছে এটিকে ঢাকার জন্য সামনে সব মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে গেলো গোটা জাতি আমরা তখন কিছুটা নির্বাচনমুখী আমরা নির্বাচন যাচ্ছি কিন্তু আমরা বললাম যে এই যে সামনে কাদের সিদ্দিকী সাহেব আছেন মোসাম মসিম মন্টু সাহেব আছেন আমাদের নেতা ডক্টর কামাল সাহেব আছেন কিবরি আছেন কিবরি সাহেবের ছেলে সুলতান মনসুর আছেন আমাদের প্রফেসর আবু সৈয়দ সাহেব আছেন আওয়ামী লীগের তাত্ত্বিক নেতা সব প্রথম শ্রেণীতে দাঁড়ান স্যার কার নাম বলবো তারপরে বিএনপি এরপরে জামাত জামাতকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ভোট তো জামাতের একটা বিরাট ব্যাপার অতএব নির্বাচনটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে তারা আমরা আট ঘাট নামলাম
তার নির্বাচনে এরপরে কাকে নৌষণ দিচ্ছে না দিচ্ছে করতে 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 তাদের সময় চলে যাচ্ছে এবং নির্বাচনের সময় তিনজন চারজন দাঁড়িয়ে গেল কে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট আমরা বুঝতে পারলাম না পরবর্তী একদম শেষ মুহূর্তে দেখলাম যে বিএনপি অফিসে অনেক হাঙ্গামা হলো এটা হলো সেটা হলো ইলেকশন এসে গেল এবং সেই ইলেকশন তারা দাঁড়িয়ে পরবর্তী সময় আমরা দেখলাম যে ঠিক যেভাবে একটা নির্বাচনের সমস্ত শক্তি দিয়ে নামা দরকার তার নামলো না কেউ যেটা ফার্স্ট হালকাভাবে একটা নির্বাচন দেখলো যে জনগণ তাদের আসবে ডক্টর কামাল সাহেব বললো যে শেষ সাথে আপনার যাইয়া শেষ সাথে নামাজ ফজরের নামাজ পড়ে যে নির্বাচনের সেন্টার আপনার দখল করে নেবেন সম্বন্ধে তা আমরা ভয় পেলাম সেন্টার দখল করে কি ভোট কাটাকাটি হয় না কি হয় হাঙ্গামা হয় কি না তা ভোট যদি দেখলাম যে কেউ নেই এত বড় বড় কথা বললো এই যে সিডর আসতেছে আমাদের ফোনি আসতেছে তা সেটা যেভাবে কেটে গেল ঠিক ওইভাবে দেখলাম যে ইলেকশনের সময় দশটার সময় পরিষ্কার ফোনের মতো হ্যাঁ যে খুব আসবে আসবে একটা ব্যাপক ঐক্য ফ্রন্টের হুঙ্কার চলে গেল মনে করলাম হুঙ্কার কিন্তু একটা লোককে আমি খুঁজে পেলাম না প্রত্যেকটা সেন্টার আমি ঘুরতেছিলাম পাগলের মতন যাই হোক তারপরে তারা বললো ছয়টি আসন পেলো বিএনপি দুইটা গণফোরাম আমরা এই নির্বাচনে আমরা যাবো না সরি সংসদে যাবো না অলৌকিকভাবে দেখা গেল যে একটা সময় একজন গেল ই করলো ভোট দিলেন তাকে বহিষ্কার করলো পরবর্তী সময় যারা বহিষ্কার করলো তারা আবার চারজনকে বললো যে তোমরা যাও সংসদে তারা আবার ভোট নিল আবার মহাসচিব তাকে বললো যে তোমার ভোট নেওয়ার দরকার নেই অর্থাৎ তিন রকম তিনবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই সংসদ সদস্যদের নিয়ে ওদিকে গণফোরাম থেকে একজনকে এক্সপেল করলো আরেকজনকে শোকাজ নোটিশ করছে সে যে গণফোরামে ঢুকলো তো এই সমস্ত কিছু নিয়ে আপনি যেটা বলছেন যে একটি গণতন্ত্র কোথায় এলোমেলো না বিএনপি এখন সবাই জাতীয় পার্টিতে না আমরা তো না অন্য কোথাও ধরেন জাতীয় পার্টি প্রথম থেকেই আমাদের দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একক সিদ্ধান্তে চলে যে জন্য আপনারা আমাদের অনেক রকম অনেক কিছুতে ভূষিত করছেন হোসেন মোহাম্মদ এরশাদের পরে কি জাতীয় পার্টি গণতান্ত্রিক হবে আরো নাকি না এইটা তো গণতন্ত্র আমাদের না 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 ওনারও তো পর আছে মানে ওনার পরে কি হবে নাকি জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে না না বিলীন হবে না কোনো জাতীয় পার্টি বিলীন আর না জাতীয় পার্টি তো জাতীয় পার্টি অন্যের সঙ্গে মিশে যাবে এইটা এইটা অন্যের সাথে মিশেও যাবে না জাতীয় পার্টির নিজস্ব সক্ষমতা দিয়ে আরো শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে আপনি দেখবেন কিন্তু জাতীয় পার্টি তো টিকেই আছে হোসেন মোহাম্মদ এরশাদের ইমেজ এর উপর করে সমস্ত দলই তো টিকে থাকে বঙ্গবন্ধু ইমেজে আওয়ামী লীগ এখন তুঙ্গে চলেছে মিরস্তাও বঙ্গবন্ধুর জিওরমন ইমেজে কিন্তু বিএনপি এখন আছে তো হোসেন মোহাম্মদ এরশাদের এত কাজ সারা দেশে ছড়িয়ে আছে তার ইমেজে আমরা চলতে পারবো না একটা কথা এবং এখনের গণতন্ত্রের সাথে যদি আমাদের গণতন্ত্র তুলনা করেন যারা আমাদেরকে হাজারবার সরিষার বলছেন তারা এখন লজ্জা পান অথবা ভিতরে ভিতরে মসজিদে বসে তারা এখন তো অনেক বুড়ে গেছে খালি তসবি টিপে আল্লাহ মাফ করে দিও এর সাথে এতবার সরিষার করছি আল্লাহ আল্লাহ কাছে মাফ চায় তারা সবাই লজ্জাও পায় মাপও চায় আমরাও কিন্তু লজ্জা পাই না আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন আসেন যে আমাদের দলের সিদ্ধান্ত এরশাদ সাহেব যেভাবে নেন যখন নেন সেটি আমাদের গঠনতন্ত্র আমরা দিয়েছি ওনাকে সেই সরকার ক্ষমতা প্রত্যেকটা দলে মানে কেউ জানে না আপনার দলের মহাসচিব কোনোদিন কেউ জানে না তারপরে সংবাদ সম্মেলন ডেকে না কোনোদিন কোনো মহাসচিব জানে না আমি আপনাকে কথা বলি সংসদে বসা আমার ডান দিকে রুহুল আমিন সাহেব বাম দিকে জিয়উদ্দিন বাবলু সাহেব রুলম হিসাবের পরে আনিস ভাই আনিস ভাইয়ের পরে আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তারপর রশিদ সাদ আমরা বসা সামনের সারিতেই ছয়জন তো হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসলো টেলিফোনে আমি দেখতেছি যে রুলম হাওলাদার মহাসচিব নেই জিউদ্দিন বাবুল মহাসচিব হয়েছেন এসে সব বানিয়েছেন এইমাত্র স্কুলে আইসে আমাকে সাথে এক সাংবাদিক মেসেজ দিছে আমি বাবলুকে বললাম যে এই মেসেজটা কি বাবলু আমাকে টিপ দিল কাজ হয়ে গেছে হালদার বলেন যে হালদার তুমি তো নেই মহাসচিব ঠিক আছে কেন মানে তিনি আপনি বলার আগেও জানতেন না না এখন জিজ্ঞেস জানেন না আমি বলে ভাই তুমি মহাসচিব নাই খবর আমি আর দেখাচ্ছি না ওইটা পরবর্তী সময় মিনিট দুই পরে দুই তিন মিনিট পরে হালদার সাহেবের লোকরা তাকে মেসেজ দিল ওই দেখে মুখটা কালো হয়ে গেলো আস্তে উঠে বেরিয়ে গেলো তা আমরা সবাই কিন্তু এক লাইনে বসা কেউ কিছু জানতে পারিনি অর্থাৎ আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন যেটা করছে আমরা কিন্তু সেইভাবে মেনে নিচ্ছি এবং সেইটাই দলের সবাই মেনে নেন এটা আমরা অভ্যস্ত এখানে নতুন করে কিছু হয় নাই রাতে যেটা করছে সেটা গণতন্ত্র মোতাবেক
দলের বৃহত্তম স্বার্থে উনি করে গেছেন। মেজর আখতারুজ্জামান ধন্যবাদ। আজকে এই রমজান মাসের প্রথমেই মাহে রমজান স্বাগতম সবাইকে জানাচ্ছি। সবাই ভালোভাবে সুন্দরভাবে রোজা রাখেন, রোজা রাখ পবিত্রতা অবলম্বন করেন সেটাই কামনা করছি। আসলে আপনি যে ইস্যুটা তুলেছেন, বাংলাদেশে আসলে রাজনীতি এখন নাই, বাংলাদেশের এন্টায়ার পলিটিক্স এখন একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে। আমরা এতকাল একটা সূর্যকে প্রদক্ষিণ করতাম, আমরা যেহেতু রাজনৈতিক দল করি না কেন, আমরা নিজেকে স্টার মনে করতাম এবং রাজনৈতিক দলের একটা কেন্দ্রবিন্দু ছিল, তাকে প্রদক্ষিণ করতাম। বর্তমান প্রধানমন্ত্রী উনি যেটা বলেছেন, আমি বলবো না উনি যে কথা বলার চেষ্টা করেছেন যে এখন নাকি এরশাদের চেয়েও অনেক বড় ষড়যন্ত্র এসে গেছে, আমি সেটা বলবো না, বলতে চাই না। ফিরোজ ভাই হয়তো বলে সাহস পান বা টিকে থাকতে পারবেন, আমরা বলে টিকে থাকতে পারবো না। আসলে তিনি সকল রাজনীতিগুলো নিয়ন্ত্রণ করছেন। এখন বাংলাদেশ ইজ নাও একজন মাত্র রাজনীতিবিদ আছেন যিনি সমস্ত দলের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, জামাত বলেন, ইভেন গণফোরাম বলেন, লাস্টে সব নিয়ন্ত্রণ করছেন। গণতন্ত্র বলে কোথাও নাই, আপনি যে দলে বলছেন গণতন্ত্র সেখানেও ওহি হয়, ওহি নাজিল হলেই সেটাই সবার কার্যকরী হয়ে যায়। আমরা যে দল করছি, আমরা মহাসচিব জানে না কখন কি বলতে হবে, তাকেও যখন যেটা বলতে বলা হয় সেটা বলা হয়। এমনকি সরকারি দল যে আওয়ামী লীগ আছে, সেখানে দেখেন বড় বড় নেতারা সাইড লাইনে বসে আছে, তারা জানে না দল কীভাবে চলছে, তারা জানে না আওয়ামী লীগে কে আছে, কে কী করতেছে, কেমনে চলতেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আজকে প্রায় এক মাস ধরে নেই, আল্লাহ তাকে হায়াত ফিরে দিয়েছেন, ফিরে আসেন, উনি এই যে এতদিন কথা বলেন নাই, মানুষ স্বস্তি পেয়েছে। টেলিভিশন খুলে এখন মানুষ খবর শোনার চেষ্টা করে, আগে তো টেলিভিশন খুলতো না এই একটি কথার জন্য। আজকে বাংলাদেশের সুপারম্যান একজন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি লন্ডনে বসেও ত্রাণ মন্ত্রণালয় চালাইতে হয়, উনি লন্ডনে গেছেন চক্ষু চিকিৎসা করার জন্য, আমি জানি না এটার সঙ্গে আর কী আরও রাজনীতি আছে কি না। উনি লন্ডনে গিয়ে ইতিমধ্যে অনেক গরম করে ফেলেছেন, উনি ইতিমধ্যে আমাদেরকে হুমকি দিয়ে ফেলেছেন, তিনি ইতিমধ্যেই বলেছেন, আমি জানি না এটা আমরা বিভিন্ন মিডিয়াতে শুনতে পাচ্ছি, আমরা এখনও কোনো পাই নেই। তাহলে খালেদা জিয়ার মুক্তিটা কি কার কাছে বন্দী আছে, কার হাতে ন্যস্ত? তাহলে তো এতদিন বলা হচ্ছে আদালত দিচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সরকারের মন্ত্রীরা বারবার বলেছেন যে আদালত থেকে মুক্তি নিতে হবে, আদালত জামিন দেবেন। এটা বিভিন্ন আমার মনে হয় যে মিডিয়াতে আসছে নির্ভরযোগ্য কথা না মনে হচ্ছে আপনার কাছে, না নির্ভরযোগ্য না, কিন্তু আমরা কথা না বাড়াই, না সেটা লন্ডনে শুনেছি, লন্ডনের সবাই বলছে, আমাদের দল নেতারা আমাদের জানাচ্ছে এবং তারা সবাই ভীত সন্ত্রস্ত এবং তারা আমাদেরকে বলছে চুপ, তোমরা নীরব থাকো, এই নিয়ে কথা বলো না, আমাদের এখন লক্ষ্য ম্যাডামকে মুক্ত করতে হবে, ম্যাডামকে যে কোনো মূল্যে আমাদেরকে বের করে আনতে হবে, এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আপনি যে কথাটা বলছেন, আমাদের এমপিরা সারেন্ডার করেছে, সরকারের কাছে গিয়ে বলেছে, ঠিক আছে আপনি যেভাবে বলে সেভাবেই, আমরা মহাসচিব আসলে আপনি ভীত হচ্ছেন, সংসদে গেলে মহাসচিব হয়তো কথা বেশি করে বলবে, আচ্ছা উনি আসবেন না, উনি বাতিল, উনাকে বাদ দেওয়া হয়েছে, উনি আসেন নাই, ওনার পদ সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে একদম খারিজ করে দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে সরকার ওনাকে চাচ্ছিলেন না, সরকার যদি উনি চাইতেন তো 12টা 1টা 2টা 4টা 5টা। কিন্তু মহাসচিব তো নিজেই বলেছেন যে তিনি নিজেই চাননি সংসদে, না সেটা তো উনি অবশ্যই বলেছেন। আবার এমন একটা ধারণা আছে যে ওনাকেই হয়তো দলের নেতৃত্ব, মানে ওনার উপরে যে নেতৃত্ব আছে তারা হয়তো নিজেদের এগ্রি করেছে, তার মানে ওনার সব কথা কি সরকার শুনতেছেন? উনি তো অনেক কিছু বলেছেন, এই কথাটা উনি সরকার হঠাৎ করে এত কগনিজেন্স নিল কেন? কোনটা এই যে সংসদে উনি যেতে চাচ্ছেন না বা যাবেন না, উনি বলছেন উনি যেতে যাচ্ছেন না, সরকার যদি সেটা আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের সামনে এখন লক্ষ্য একটি সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, আমাদেরকে এখন দেশমাতা বেগম খালেদা জিয়াকে যে কোনো মূল্যে মুক্ত করে আনতে হবে। আমাদেরকে যদি আজকে বলেন যে আমরা রাজনীতি কেন, আমরা গলায় গামছা বেঁধে জি হুজুর বলে আওয়ামী লীগ অবশ্যই দাঁড়িয়ে থাকবো, তারপরেও বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা মুক্তি চাওয়ার জন্য যা কিছু করতে বলবেন আমরা করতে রাজি আছি, সংসদে বলছেন বলেন, সংসদে গিয়ে যা যা বলে দেবেন বলতে আমরা বলবো, আমরা ওখানে গিয়ে বলবো লিডার,
আপনি আমাদের নেতা কিন্তু মেজর আখতারুজ্জামান সেটাই তো আপনিই বলছেন আপনি না আমি না আমার দল সবাই বলছি আমরা বেগম জিয়ার মুক্তি আন্দোলনের জন্য একটা কমিটিও করেছি চেষ্টা করেছি না আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে কথা বলছেন আমরা তাই করব সরকার যা বলবে আমরা কানে ধরে দাঁড়িয়ে থাকব হ্যান করব তেন করব এটা কি আপনার দলের নেতাদের বক্তব্য কিনা কারণ আপনার দলের স্ট্যান্ডিং কমিটির এক এক নেতার এক এক বক্তব্য লন্ডন থেকে আপনার কি বার্তা আসবে কেউ তো জানে না কারো বক্তব্য তো একটাই ঘুরে ফিরে একটাই তো দেশমাতা খালেদা জিয়ার জন্য আমরা যা করার দরকার করব আন্দোলন করব জীবন দিব আমরা ভিক্ষা করব হাত জোর করব যা কিছু করার দরকার আমি কেন বুঝতে বলছি যা কিছু করার দরকার যদি বলেন জীবন দিতে হয়তো দিতে হবে অনেকে দিবে হয়তো যদি বলেন আন্দোলন করতে অনেকে তো আন্দোলন করবে অর্থাৎ আমরা যা কিছু করার দরকার সব করব আমার স্থায়ী কমিটি সবাই রাজি হচ্ছেন আমাদের দলের নেতা করবে সব হচ্ছেন এবং আমিও মনে করি ফিরোজ ভাই যে কথা বললেন যে গণ আমরা হুঙ্কার দিলাম এই ইলেকশন সকালবেলা ডক্টর কামাল হোসেন বললেন যাবেন ডক্টর কামাল হোসেন বলেছেন সকালবেলা ভোটার দেখে যাইতে আর আপনারা ভোটের আগে রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে দিয়েছেন প্রতিটা কেন্দ্রে আপনি তো সকালে গেছেন কিন্তু আপনার কেন্দ্রের বাক্স তো রাত্রি ভরে গেছে এবং সারা বাংলাদেশে এমন কোনো কেন্দ্র নাই যে কেন্দ্রে পুলিশ গিয়ে আমি প্রকাশ্যে বলছি গোপনে বলছি না বিএমবি ইলেকশন করছি আমরা আর ইভিএম ইলেকশন ইভিএম ইলেকশন তো রাত্রি কেটে বাজে না 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 শুনেন আমি করি আমার কথা হয়েছে এটা হয়ে গেছে এবং সেভাবে আপনি জয়লাভ করেছেন কাজে বর্তমানে এই সরকার হলো একটি পুলিশের সরকার পুলিশ এই সরকারকে বানিয়েছে আপনাদেরকে এমপি বানিয়ে দিয়েছে পুলিশ জনগণ বানায় দেয় না জনগণ বানিয়ে দেয় না আপনাদের সব সরকার এবং যার ফলক দেখেন আজকে আপনার ইলেকশনে গেলে ভোটে তিনজন ভোটার আসে পাঁচজন ভোটার আসে আজকে এই বাংলাদেশে আপনারা পুলিশের রাজত্বে আছেন কাজে আপনি এখন এগুলো লাভ কি আজকে আমাদের চারজন সংসদস্য সংসদে গিয়েছেন আজকে কথা পাঁচজন গিয়েছেন তারা অনেক অনেক কথা বলছেন তারাও চেষ্টা করছেন আমিও তো সাধুবাদ জানাই দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য তারা যা করেছে আমিও সেটাকে সমর্থন করি কারণ তারাও একই কারণে গেছে আশা করবো আমরা অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নাকি আমার সংসদস্য যারা গিয়েছেন তাদের সঙ্গে কথা দিয়েছেন আপনি হয়তো শুনেছেন সংসদে আলোচনা হয়েছে যে প্রকাশ্যে বলেছে আমাদের এমপি সাহেবরা যে লিডার আমরা সংসদে আসছি জনগণ আমাদেরকে ছাড়বে না যদি মুক্তি না দেন তিনিও বলছেন অপেক্ষা করেন লন্ডন থেকে আসি মুক্ত হয়ে যাবে হয়তো লন্ডনে গিয়ে উনি অসন্তুষ্ট হয়েছেন হয়তো আমাদের নেতা কর্মীরা একটু উষ্মা প্রকাশ করেছে হয়তো তারা মনে দুঃখ কষ্ট দেশের প্রধানমন্ত্রীর কাছে তো বলবে সবাই তো ভালো করে বলতে পারে না কেউ হয়তো একটু ঘুরে বলে যেমন আম আদমি পার্টির ভদ্রলোকের গায়ে একজন গিয়া মানে সে গায়ে জড়ায় ধরছে গিয়া কেউ বলে জড়ায় ধরছে কেউ বলছে যাই হোক তার গায়ে গিয়া স্পর্শ করেছে এখন এরকম হয়তো কাছাকাছি গেলে আমরাও হয়তো কেউ জড়ায় ধরতাম হয়তো কেউ পায়ে ধরতো কেউ বুকে ধরতো কেউ হয়তো ঘাড়েও ধরতে পারতো এটা হলো একজন এক্সপ্রেশন সুযোগ হয়তো আমাদের লন্ডনের নেতাকর্মীরা হয়তো যে ভাষা অনেকে কাছে হয়তো ভালো মনে হয় নাই বলেছে কিন্তু লক্ষ্য তো একটাই ছিল তারা যেভাবে যে ভাষায় বলুক না কেন সে ভাষার লক্ষ্য একটাই দেশমাতা খালেদা জিয়ার মুক্তি তাদের লক্ষ্য একটাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য একটাই দেশে জনগণ অধিকার ফিরিয়ে দেওয়া তাদের লক্ষ্য একটাই একটাই কারণ তারা বলেছে যে মানুষ জনগণ যেন ভোট দিতে পারে এ দেশে যেন গণতান্ত্রিক সরকার হয় জনগণের কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সংসদে বসে পুলিশ কর্তৃক নির্বাচিত না এটি জনগণের প্রত্যাশা হয়তো ভাষা আচরণ ব্যবহার অনেকের ভিন্নতর হতে পারে কিন্তু লক্ষ্য একটি সেটি হচ্ছে আমরা এই যে বললে গণতন্ত্র রমজান মাসে আমরা একটা সুস্থ সুন্দর গণতন্ত্র দেখতে চাই মানে আপনি তো অনেক কিছু বললেন আপনি বলবেন কিন্তু আমার আপনার কাছে জিজ্ঞাসা যে আমি তো ডাক্তার যেমন যেমনটা বলছেন ওদের লক্ষ্য একটাই মানে সেটি আপনার কাছে মনে হয় কিনা একটি লক্ষ্য সেটি হচ্ছে বেগম জিয়ার মুক্তি এবং তার জন্য ওনারা যা আদেশ হবে যা নির্দেশ আসবে সবই করতে রাজি আছেন আসলে আমার কাছে তাই মনে হয় না এই কারণে যে বিএনপি এক এক সময় এক এক রকম দিশেহারা কথা বলেন এক এক নেতা এক এক রকম কেউ হুঙ্কার দেন কেউ আস্তে কথা বলেন কেউ তাত্ত্বিক কথা বলেন কেউ আইনের কথা বলেন কার কথা আমরা ধরবো আমরা ঠিক করতে পারতেছি না আমি প্রথম যেটা বলতেছিলাম যে রাজনীতি এক এক সময় এক একটা ভিন্ন প্রেক্ষাপট রাজনৈতিক ওঠে সত্যের রাজনীতি ছিল আমাদের এখানে যে বাঙালির মুক্তি আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা কীভাবে বাঙালিরা পাকিস্তানিদের শোষণ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং মুক্তি লাভ করবো একত্রে যুদ্ধে মুক্তি লাভ করার পরে কেন দেশ গঠনের রাজনীতি শেষ হলো
বগিরি সমাজতন্ত্রই নেই, সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করালো, গেল এটা। বঙ্গবন্ধুর তাকে হত্যা করার পরে আবার রাজনীতি শুরু হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনীতির পরে কুপাল্টা কু ইন্টার করছে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু জিয়াউর রহমান না সেটা বঙ্গবন্ধু হত্যার পরে আপনার আওয়ামী লীগের রাজনীতি ছিল ছিল অল্প সময়ের জন্য আওয়ামী লীগের ছিল ছিল তারপর তারপর আবার মোস্তাকে হটাইয়া জিয়াউর রহমান সব ক্ষমতা আসলে মোস্তাকে হটাইয়া যে খালেদ মোশাররফ সাক্ষী আমরা। এরপরে আসলো জিয়াউর রহমান, জিয়াউর রহমান সাহেবের মর্মান্তিক মৃত্যুর পরে আবার রাজনীতি প্রেক্ষাপট হলো আইল আমার নেতা হোসেন মোহাম্মদের সাদ আসলো। সেই রাজনীতি ছিল তখন শুধুমাত্র জাতীয় পার্টি গঠন রাজনীতি, প্রত্যেকটা দল একসাথে এক এক সময় এক এক বিন্দু প্রেক্ষাপটে রাজনীতি হয়। এরপরে রাজনীতি এরপরে আমাদের ঘটনার উপরে রাজনীতি হলো হানাহানি রাজনীতি, দুইটো দলের মধ্যে কে ক্ষমতা বসবে এই প্রতিযোগিতার মধ্যে একটা বিরাট হানাহানি হয়ে গেল। একুশে গ্রেনেড হামলার পরেই কিন্তু রাজনীতি নতুন মোড় নিল, একে অপরের সাথে দূরত্ব বেড়ে গেল এবং তারপরে এখনের রাজনীতি কিন্তু আর কোনো ওই রাজনীতি নেই। এখনের রাজনীতি হচ্ছে সমস্ত রাজনীতি উন্নয়নমুখী রাজনীতি, গোটা জাতি এখন উন্নয়নের দিকে তাকিয়ে আছে। এখন এই আগে কী রাজনীতি করছে না করছে এদিকে জাতি এখন সময় নেই, গোটা গ্রাম বাংলার চেহারা এখন পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখবেন যে মানুষের এখন কর্মক্ষম এটা বেড়ে গেছে, আমাদের এখন কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ খেলি না, উদ্বৃত্ত হয়ে গেছি। এবার খাদ্য ইনশাল্লাহ ঘরে উঠাইতে পারলে খাদ্য উদ্বৃত্ত থাকবো। আমদানি করছে অর্থনীতিতে আপনি যদি 20 ছাড়া কিছু আনেন, কিছু কিছু জায়গায় আমাদের রেস্ট্রিকশন আছে, এছাড়া সবকিছু আপনি আমদানি করতে পারবেন, বেচার দায়িত্ব আপনার। কিন্তু রমজান মাসে পর্যাপ্ত চিনি আছে, আপনি যদি আরো চিনি নিয়ে বেচতে পারেন আমার তো কোনো দায়িত্ব নাই। কিন্তু আমরা বিক্রি করতে গিয়ে আমরা কৃষকই উৎপাদন করছে, সে 500 টাকা সে বিক্রি করছে, সেটা তো আমি জানি। সে উৎপাদন মূল্য পাচ্ছে না, না পাচ্ছে না। এখন আপনি উন্নয়নের সরকার, আপনাদের সরকার বিরোধী দল দুটাই, আপনি বলেন যে বাংলাদেশের কৃষক আছে কোথায় যাবে, না কোথাও যাবে না কৃষক। তারপরও কৃষক দিশেহারা না, কোন দিশেহারা, তারপরও কৃষক কিন্তু এই ফসল উৎপাদন করতেছে না, সেটা করছে তার কেন করতেছে, বিকজ সে আহার নিজে খেতে হবে তো, তাহলে খালি খাওয়ার জন্য না, কিন্তু সর্বশান্ত হচ্ছে। আমি তো উৎপাদন করি, আমি খাওয়ার জন্য করি, কিন্তু কৃষক তো নিজে খাওয়ার জন্য করে। আরে কৃষক না, আমরা যারা উৎপাদন করি আমি খাই তো 50 মন, আমি করি তো 3000 মন ধান উৎপাদন, আমি সব বেচার জন্য করি না। না আমার মতো সবাই এখন প্রশ্ন হচ্ছে যে যারা কৃষক আজকে যেখানে হাজার, আমাদের আর উপায় নাই, আমাদের জমি পতিত পড়ে থাকবে, আমাদের করতে হবে, লাভ হোক আর লস হোক আমরা এইটার মধ্যে যা থাকবে একটি কথা মনে রাখবেন। না 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 আপনি শুনেন, আপনি তো করেন না, আমি করি। 1000 থেকে 1200 টাকা উৎপাদন খরচ, না 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 এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি নিজে ধান করি, আপনি এটা কইতে সাক্ষী করবেন না। আমি আইসি কদিন আগে শুনেন, আমরা আমাদের ওটা পড়ে না। আর একটি কথা যে এখন সবচেয়ে মুশকিল হচ্ছে যে লেবার পাওয়া যাচ্ছে না, সব ঢাকা শহরে উন্নয়নমুখী দেশ 600 টাকা একটা লেবারকে দিতে হয়, ধান কাটা একটা বড় প্রবলেম। এখন আমরা সব মেশিন দিয়ে যাচ্ছি বিলের মধ্যে, মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে দিনে রাত্রেবেলা মহিলারা তুলে নিয়ে আসতেছে। উৎপাদন খরচ দিয়ে সমান সমান থাকে, তারপরে আমাদের জমিগুলো ঠিক থাকে, আমরা মাছের উৎপাদন বেশি করি। এখন আমি যেটা বলতেছি যে রাজনীতিতে আপনারা হেরে গেছেন, কেন একটা কৌশলী খেলা। আপনি যদি এত কৌশল করবেন সরকারের সাথে, নির্বাচনের আগে একটা কৌশল করলে কেন যে ঠিক আছে আমাদের 40টা আসন দেন আমরা নির্বাচনে আসবো, হয়ে যেত। সবসময় আপনি যদি সংঘাতের দিকে যান, সন্ধি না করেন, সমঝোতা না করেন, তাহলে তো গণতন্ত্র থাকবে না। আপনি যদি বলেন যে না আমি এক কথার লোক, জাতীয় পার্টি থেকে ভালো কিছু ওনারা শেখে নাই, না এখন নাই। আমাদের বারবার খালি বলছে আমরা দিক পরিবর্তন করি, আমরা বারবার বলছি দিক পরিবর্তন করে আপনাদের আমরা দিশার করে দিছি। আমরা কোনোদিন কাউকে বুঝতে দিই না যে আমরা ভাই বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে যাচ্ছি। আপনাদেরকে যদি বলি যে আমি যাবো উত্তরে, আমি যাবো দক্ষিণে, এইটা হলো আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আপনারা এখন কোন দিকে যাচ্ছেন, এই যে ঘূর্ণিঝড়ের মতন দিক পরিবর্তন করতেছেন, আমরা নির্বাচনের পূর্ব থেকে এই পর্যন্ত আপনাদের একটা কথার সাথে একটা কথা করে মিল পাই নাই। তাহলে বিএনপি এত একটা দল
ম্যাডামকে রাইখা আইলেন দুই দিনের জন্য জেলে, তাকে একটা ডিভিশনের জন্য দরখাস্ত করার সময় পেলেন না। তারপর আজকে সে কয় বছর জেলে? এক বছরের বেশি সময়। ওনার মতন একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিনবার প্রধানমন্ত্রী, এতদিন উনি জেলে, জেলে রাইখা আপনারা শুধু এটা দুর্ভাগ্যজনক, আপনারা শুধু পার্টি অফিসে বসে বড় বড় বক্তৃতা দেওয়া ছাড়া কোনো কিছু দেখিতে পারেন নাই। এত একটা বিশাল দল, আপনি যদি বলেন যে বাইরে পুলিশ ধরে, তো পুলিশে ভয় থেকে রাজনীতি করবেন? কেউ একজন বলছেন যে চারজন সংসদ সদস্যের এই না, পাঁচজনের সংসদে যোগদানের বিনিময়ে শিমুল বিশ্বাস মুক্তি পেলেন কিনা? আমি পীয়ূষ ভাই যে কথাটা বলছি, আমি জানি আপনারা যে কথা বলছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু আজকে আমরা অসহায়। অসহায় কেন জানেন? এটা আপনিও বুঝবেন যে আমার মা যদি আজকে মৃত্যুশয্যায় থাকে, আমি যত বাহাদুরি করি না কেন, নেতৃত্বে দেউলি না, আমি যত বাহাদুরি করি না কেন, আমি কিন্তু দুর্বল। কারণ আমার একটা ভুলে যদি আমার মা মৃত্যু হয়ে যায়, আজকে দেশমাতায় খালেদা আছে এমন একটা স্টেজে, জেলখানায় তাকে রাখছেন আপনারা, তাকে আদালতে দিচ্ছেন না, ডাক্তার দিচ্ছেন না, চিকিৎসা দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না, আপনি এমনভাবে তাকে বন্দী করে রাখছেন। আমার শুধু ভয়, আমি কিছু করতে গেলে যদি তার কিছু হয়ে যায়, তাহলে আমার মতো মেজর ডাক্তার যে কোনো মুহূর্তে মৃত্যু মেনে নিতে রাজি আছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার মৃত্যু যদি তাকে, তার মৃত্যু ত্বরান্বিত করে, আমার মৃত্যু হওয়ার কারণে যদি তাকে জেল আরো বৃদ্ধি পেয়ে যায়, তাহলে আজকে আমরা হতাশ, অসহায়। আমরা বিশ্বাস করেন ফিরোজ ভাই, আপনারা আজকে আমাদেরকে এমনভাবে টুটি চেপে ধরেছেন যে আমরা সবাই যে যত কিছু বলছি, সবাই কিন্তু সাহসের কথা বলতে পারতেছি না, একটি মাত্র কারণে পারছি না। যদি আমরা কিছু করতে গেলে, যদি আমার সিদ্ধান্ত হঠকারী হয়ে যায়, যদি আমার সিদ্ধান্ত কারণে সত্যিকার প্রধানমন্ত্রী যদি খালেদা জিয়ার উপর খড়গহস্ত হয়ে যান, যদি প্রধানমন্ত্রী অনেক নেতাকর্মী যেমন গুম হয়ে গেছেন, খোঁজ নাই, সেমন যদি খালেদা জিয়াও যদি একদিন সকালবেলা আমরা শুনি উনি গতরাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন, আমাদের কিন্তু কিছুই করার থাকবে না, আমরা তো নীরবে বসে থাকবো। আপনি কাঁদতে পারবেন, আমি কাঁদতেও পারবো না, কারণ আমরা পুলিশের ভয়ে এত ভীত, আমরা ঘর থেকে এখন বেরোতে পারি না। আমরা বিশ্বাস করেন, পুলিশ দেখলে রাত্রে স্বপ্নে ঘুম ভেঙে যাই, পুলিশ আসলো বুঝি, আমরা এত ভীত পুলিশের জন্য, মিথ্যা মামলা, গুম, হত্যা, খুন, এটা কবে না জেল, কোন সরকার ছিল, ছিল সবসময় ছিল, কখনো বেশি কখনো কম, হ্যাঁ সবসময় ছিল, কিন্তু এত ভয়াবহ ছিল। আপনাদের মতো এত এত ভীত লোক আমি জীবনে দেখি নাই, এইটা হয়তো বলতে পারেন, আপনাদের নেতৃত্ব যে এত ভীত, এবং এত স্বীকার করছি, এত ফিরোজ ভাই শুধুমাত্র বিজেলের মতন কথা ছাড়তে অভ্যস্ত, একটি কাজও আপনার দেখাইতে পারেন নাই, এর থেকে মৌলভীরা অনেক বেশি দেখাইছে, এর থেকে জাসদ অনেক বেশি দেখাইছে, কিছু মনে করেন না, স্বাধীনতার পরে জাসদ যা দেখাইছে তার আপনার কিছু দেখাইতে পারেন নাই। ফিরোজ ভাই আমি অকপটে আমি তাদেরকে কি করি না, আমি অকপটে আপনার অভিযোগ স্বীকার করছি, আমরা ভীত, আমরা সন্ত্রস্ত, কিন্তু একটিমাত্র একটা স্ট্যান্ডিং কমিটি, যে কারণের কথা আপনি বলছেন, যেভাবে আপনি উপস্থাপন করছেন ইমোশনালি, এটি আমার আমি তো প্রতিদিনই রাজনীতিবিদদের কথা শুনি, প্রতি মুহূর্তেই শুনি, মানে আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম না। আমি বিএনপির কোনো একজন নেতা কখনো আজ পর্যন্ত কেউ বলেছে বলে আমি শুনিনি, আমি জানি না, আমরা আমাদের নেত্রীকে রক্ষার জন্য না কিছু করছি কেন, তাহলে কেন আপনি কেন আমার হাজার হাজার দল নেতা আত্ম দিতে পারে না, কেন আজকে যুব দল বেরিয়ে আসতে পারে না, আমার তো হাজার হাজার আমি জবাব দেই, আমি জবাব দেই, এতে কেন জবাব দিই শুনেন, আপনি পারেন না এই কারণে যে আপনি যোগ্য লোকদের চয়েস করেন নাই, আপনি কি করছেন, বাবরের মতন রাফাঙ্গার লোকের আপনি হোম মিনিস্টার বানিয়েছেন, মামুনের মতন লোকদের নিয়ে আপনি রাজনীতি করেছেন, তাদের তাদের চিফ অ্যাডভাইজার ছিল, আপনি হারিস চৌধুরীর মতন লোকের আপনি পলিটিক্যাল সেক্রেটারি বানিয়েছেন, এই জন্য আজকে আপনার এই দুর্গতি, বুঝলেন না? আপনারা শোন কিছু মনে করেন না, সে যদি মেজর হাফিজের মতো একটা লোকের মন্ত্রী বানাইতেন, আমি এমনি কথা বললাম, বিকজ মেজর হাফিজকে আমি চিনি, আমাদের দল করছেন হাফিজ ভাই, সেরকম একটা লোকটাও যদি, সে স্ট্যান্ডিং কমিটির নাই, অথচ বহু স্ট্যান্ডিং কমিটি থেকে সে বলাইতে পারে, কিছু মনে করেন, আপনাদের দলে আপনাদের ব্যাপারে আমার কথা বলা উচিত না। আবদুল্লাহ আল্লমান, আপনি দেখেন এরশাদ সাহেবকে কারাগারে নিছিলেন, তাকে একটা বেলও দেন নাই, 54 আমাদের বেল দেন নাই, আমাদের উপরে কী করছে জানেন, বহু কষ্ট করে বেল নিয়ে যখন আইডিয়া আইলাম, একটা মিটিংয়ে বক্তৃতা করছিলাম, আমার একটা অপরাধ হয়েছে,
অবসরের সাত দিন পরে মিজান ভাই বললো যে তুমি দাঁড়াইয়া খারাপ দেখা যায় না করলে ভিতরে, তুমি দাঁড়াই খালি বলবো যে আমি অবসর তো বেশি কথা বলতাম না, তা আমি দাঁড়াই খালি এটা বললাম সাথে মুক্তি চাই। পরের দিন আমার বেলটা কেটে দেবো ডিস্ট্রিক্ট কোর্ট দিয়ে, বাসার খবর দিতে পারলাম না, আমি হাইকোর্টে বেল আছি, আমার বেলটা কেটে দিয়ে আমি পাঠিয়ে দিলাম আমার জেলখানায়, যাই দেখি যে আমার কোনো ডিভিশন নাই, নিচে থাকতে হবে, আমার ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে, আপনি চিন্তা করতে পারেন। আমরা এটা মাইন্ড করি, কারণ পাকিস্তান আমাদের জেল খাটা লোক, কিন্তু বিএনপি জেল খাটে নাই, তারা একটি সুখী সমৃদ্ধি দলের মধ্যে প্রবেশ করেছিল, প্রবেশ করে দেখছে এইভাবে বুঝে একদম পরিষ্কার দুনিয়ার মধ্যে চলতে হবে, এখন পড়ছে খাতা খুনতে, এখন বুঝতে পারতেছে যে রাজনীতি কাহাকে বলে। আওয়ামী লীগ থেকে শিক্ষা নেবেন, শিক্ষা নেবেন যে তারা খানা খন্দে কী করে খাল ঝাঁপাইয়া কাদা মাইকিয়া আবার তারা ওই বঙ্গভবনে যেয়ে বসতে পারেন, এটা আপনার শেখেন নাই, এইবার আপনার কিছু শেখেন। খালি বক্তৃতা দিলে হবে না, একজন আমি কারোর নাম বলবো না, যে পরিমাণ তারা বক্তৃতা দেয় তার অর্ধেক কাজ যদি ঘর থেকে বাইরেই করতে পারত আমরা খুশি হইতাম, তার দেখি নেই। অনেক ছোটো ছোটো দল অনেক বেশি কাজ করে ফেলাচ্ছে, যখন বিএনপি ক্ষমতা থাকে ছাত্র দল টাইগার হয়ে যায়। বলেন যে বিদেশি সংস্থার মতো বাংলাদেশে বিএনপির আবার একজন আবাসিক প্রতিনিধি আছে, আপনি অনেক বড় বড় নাম রথী মহাদের নাম বলেছেন, অনেক কথা বলেছেন, আমরা ঈশ্বরের মুক্তির জন্য যা করেছি আপনি কিছু মনে করেন না, আপনাদের সময় আমরা একটা ঝাড়ু মিছিল মতো মহিলাদের দিয়ে করেছি, কার কাছে আমাদের অ্যাটর্নি জেনারেল বাড়িতে ঘিরে ফেলেছিলাম পুলিশ, সেখানে আমাদের আপনারা কিচ্ছু করতে পারেন নাই। আপনি ফিরোজ ভাই, আমি আপনার শুনি কেন নামে না ছাত্র দল যুব। আচ্ছা ফিরোজ ভাই, আমি আপনার সব কথা মানলাম, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আসলে আপনি আমাদেরকে অনেক কিছুই অভিযোগ করেছেন, আসলে আমরা জেলে যেতে ভয় পাই এটা বলেন না, কারণ আমাদের এত হাজার হাজার নেতা কর্মী জেলে গেছে, টোটাল আওয়ামী লীগ এত নেতা কর্মীও নাই, আপনার জাতীয় পার্টি এত নেতা কর্মীও নাই, আমার এমন কোন উপজেলা নাই, এমন কোন গ্রাম নাই যেখান থেকে দু চার পাঁচজন জেলে যায় নাই, আমাদের ছেলে ইয়াং ছেলে এই নির্বাচনের সময় ধরে নিয়ে গেছে, এক মাস জেল খেটে আসছে, সেই জেলের চাপের ছুটে চিন্তা করতে পারেন, 30 বছর বয়সের ছেলে, তার নাম জাকির, সে হার্ট অ্যাটাকে মারা গেছে, কেন ইমাজিন ব্যাপার, শুধু তার যদি জেল খেটে আসছে তার যে এই যে ভয় না, আমি বিশ্বাস করে দেন তো, কিন্তু আমাদের একটি মাত্র আজকে সবচেয়ে বড় দুর্বলতা, আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা আপনি বলতে পারেন যে বিভিন্নভাবে আপনার আমাদেরকে মূল্যায়িত করতে পারেন, আমাদেরকে অপবাদ দিতে পারেন, আমরা প্রশ্নগুলো করছি আপনাদের কাছে না এগ্রি, কিন্তু আমাদের প্রশ্নটা হয়েছে যে আমি আজকে আমার লিডার যে কোনো একজন লোক আমি যদি আজকে বলি এই কাজটা করতে চাই, আমার সামনে তো একটা ভীষণ ভয় আসে যে এটা না হঠকারিত হয়ে যায়, আমার আমি তো অতীতে দেখেছেন আমি নেতার নেতাদের অনেক হুকুমে অমান্য করে আমি লড়েছি, আমি বেগম খালেদা যে মুক্তি পরিষদ করেছি দলের সিদ্ধান্তের বাইরে, কেউ জানে না এটা করেছি, কারণ তখন আমার লক্ষ্য ছিল যে তাকে কেউ কিছু টাচ করতে পারবে না, কিন্তু আজকে আমরা পুলিশ এবং বিচার বিভাগ বললে তো আবার গলা কাটা যাবে, এত বেশি দলীয়করণ হয়ে গেছে, প্রতিটি রিমোট কন্ট্রোল যে বিচার হয়, আপনার আদালতে চিন্তা করেন, আমরা এক একটা দিন গিয়ে দেখেন আমার ডিস্ট্রিক্ট কোর্টেগুলোতে শত শত ছেলে জামিনের জন্য লাইন দিচ্ছে, আপনি হাইকোর্টে গিয়ে দেখেন শত শত মানুষ প্রতিদিন হাইকোর্টে দিচ্ছে, উকিল ব্যারিস্টারদের ঈদ চলতেছে, শেষের দিকে চলে এসেছে, আপনি আলোচনা শেষ করে আনেন, আমি আর আপনাকে আসতে পারবো না, শেষ করে ফেলেন প্লিজ। আজকে আমরা এমন অসহায় পর্যায়ে এসেছি, আজকে আমরা লড়তে পারতেছি না তিনটে কারণে, আমি পরিষ্কার আপনাকে বলি, তিনটে কারণে লড়তে পারতেছি না, আমরা জ্বালাও পোড়াওতে বিশ্বাস করি না, আমরা চাই না আওয়ামী লীগ যে ক্ষতি দেশে করেছে আন্দোলন করে জ্বালাও পোড়াও করে সেই ক্ষতির পুনরাবৃত্তি আমরা করতে চাই না, আমরা করি নাই, এগুলো আপনারা করেছেন, সরকার পার্টি করেছে, পুলিশ করেছে, জি জি, আমাদের কোনো বিএনপি কোনো আগুন দেয় নাই, বিএনপি কোনো বাসে আগুন দেয় নাই, হরতাল দিছিল কারা, অবরোধ করেছে, আমাদের হরতাল এখনো তো নেই, হরতাল ডিক্লেয়ার করেছে, অবরোধ ডিক্লেয়ার করেছে, কিন্তু আমরা কোনো আগুন দেই নাই, এটা আপনারা সরকার দল দিয়েছে, হরতাল দেবেন আপনি আগুন দেবেন, দ্বিতীয় যে কারণটি আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি বাংলাদেশ ঘুরে দাঁড়াক, দাঁড়িয়েছে তো বাংলাদেশ, আমরা চাচ্ছি ঘুরে দাঁড়াক, আমরা সহযোগিতা করতে চাচ্ছি আপনাদেরকে, আমরা ঘুরে দাঁড়াক, এই জন্য আমরা নীরব, তৃতীয় চাচ্ছি এই দেশে একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, যেখানে সরকার বলবে বিরোধী দলকে চোর, বিরোধী দল বলবে সরকার চোর, আর চোরের রাজনীতি করবে, আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই, আমরা চোর মানে রাজনীতিবিদ, রাজনীতি মানে চোর, এটা আমরা চাই না, আমরা এই অর্থ থেকে বেরিয়ে আসতে চাই, আমরা সরকারকে বলছি চোর, যেমন ভারতে বলছিল চৌকিদার চোর, হ্যাঁ আজ সুপ্রিম কোর্ট ধরেছে যে আমিও তো চৌকিদার, তাহলে আমি কি চোর,
আজকে যে রাজনীতিবিদদেরকে আমরা চরিত্রহরণ করছি, আমাদের থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বেগম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে আমরা চুপ করে আছি। আমরা দেশমাতা খালেদা মুক্তির জন্য যা কিছু করতে বলেন, হুঙ্কার দিতে বলেন, আগুনে ঝাঁপ দিতে বলেন, জেলের তালা ভাঙতে বলেন, কিছুই পারবেন না। করজোরে নত জানু হয়ে নাক মাটিতে ঘষতে বলেন, বছর জেলে কিছু করলেন না, এই তো বললেন, তার উপর অভিষেক করছেন আপনারা। আমরা সব চেষ্টা করতেছি, যা বলেন আমরা করব। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, আপনার পরিশেষ পরিশেষে কথা বলতে চাই। আমরা ওই বিশ্বাস করি না সরকারের সাথে আপাতত করে বের করে নিয়ে আসেন, এত বক্তৃতা বড় গড় করে না করে স্টেট এত নত জানলে নাকি খদ্দা লাগবে না। সরকারের সাথে কথাটা তো বইলে বের করে নিয়ে আসেন, রাজনীতি হলো সন্ধি, কথা বলার বাকি কোথায়? ওই তো তাহলে বেরিয়ে যাবে, আমরা আশা করি বেরিয়ে যাবে। এদেরকে কথা বলার বাকি থাকবে, আমরা আশা করছি প্রধানমন্ত্রী যদি লন্ডন থেকে গুসা হয়ে এসে যদি না দেন, আমি জানি না কথা তো না হলে আমাদের রাজনীতি গুসা নাই, পাঁচটা এমপি সংসদে গেল কেন? নিশ্চয় কথা হয়েছে বলেই। কিন্তু আমি একটা মনে করি, আমার শেষ একটা কথা বলি, আচ্ছা আপনারা জানেন না, দেখেন আপনার মতো একজন নেতাও জানে না কেন গেল সংসদে। আমি আমি আমার আমার একটা ব্যক্তিগত মত পাচ্ছেন সরকারের ব্যক্তি, আপনি নিজেই জানেন না আপনার নেতারা কেন। আমি একটা ব্যক্তিগত মতামত দেই, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত, শেষ করতে এই জন্য আমি দল থেকে আবারও আরেকবার পঞ্চমবারে বহিষ্কার হই, আমি লাস্ট একটা বলছি, বিনীত আমার এক লাইনে বলেন, অত্যন্ত কামনা এক লাইনে। আমি সরকারের সঙ্গে আতাত করে দেশমাতা খালেদা জিয়ার মুক্তির চেয়ে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুকে বেশি কামনা করি। আমি মনে করি দেশমাতা খালেদা জিয়া সরকারের সঙ্গে আতাত করে কোনো অবস্থায় তিনি যদি মুক্তি না নেন, তিনি জেলখানায় মরুক, মৃত্যু মানুষ হবেই, কিন্তু সেই মৃত্যু হবে ইতিহাসের সর্বোচ্চ মহিমান্বিত মৃত্যু। এতক্ষণ যে আপনি বললেন যা খুশি তা করতে রাজি আপনারা, সেইটা তোই বললেন, আমি ব্যক্তিগত মতামত দিলাম, রাজনীতি তো এই সমস্ত রাগ গোসার কথা না। আওয়ামী লীগ উপর দিয়ে থেকে অনেক বড় ঝড় গেছে বঙ্গবন্ধুকে মারার পরে। এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না, ওনাকে আনছেন, উনি ওই বাড়িতে ঢুকতেও পারেন নাই, বাইরে থেকে বাড়িতে রাস্তায় বসে ওনাকে ঢোকা নিষেধ ছিল, আটকানো ছিল, বাড়ি সিল করা ছিল, রাস্তায় বসে বাড়ি দেখে চলে আসছেন, এরকম দিনও গেছে তাই না? সেখান থেকে দেখেন একুশে গ্রেনেড হামলাটা কিভাবে না, ঠিক আছে, জঘন্য একটি না, এটা আসলে কিপডিয়াকে মারছে, কিপডিয়া সাহেবকে মারছে, তারপরে আসলে মাস্টারকে মারছে, এরপরেও কিন্তু আওয়ামী লীগ থমকে যায় নাই, তারা কিন্তু এগিয়ে গেছে। আজকে যে পাঁচজন বিএনপির সংসদ সদস্য সংসদে যোগদান করছেন, আমি সকলকে অভিনন্দন জানাই, কারণ তারা গণতান্ত্রিক এই ধারাকে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তারা সংসদে যোগদান করেছেন। এবং এই পাঁচ বছরে আমি মনে করি তারা সংসদে যে অবদান রাখবেন, এই যত উন্নয়ন হবে প্রত্যেকটা উন্নয়নে এই মহাযাত্রায় বিএনপি নিজেদেরকে শরিক করলেন, কারণ তারা শরিক হয়ে গেছেন সংসদে, সরকারের একটা পার্ট তারা, সরকার মৃদল নিয়ে তো একটা পার্ট। অতএব এই উন্নয়নের এই মহাযাত্রায় কিন্তু বিএনপি এই পাঁচ বছরে তাদের ইতিহাসে শরিক করে ফেলেছেন, এটা একটা বড় অবদান বিএনপির থাকবে ইতিহাসে। সেই জন্য আমি তাদেরকে যারা সংসদে যোগদান করেছে তাদের অভিনন্দন জানাই। আমি মনে করি যে এই এখন যে এবার এই পাঁচ বছর নিয়ে টানা 15 বছর সরকার থাকবে ক্ষমতায়, এবং এই পাঁচ বছর যে উন্নয়ন হবে দেশ 20 বছর এগিয়ে যাবে, এবং সেই এগিয়ে যাওয়ার যে এই যে রাজনীতি এর সাথে বিএনপি যোগদান করেছে, সম্পৃক্ত হলো, এটা একটা ইতিবাচক দিক গণতন্ত্রের জন্য। শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান এবং মিস্টার কাজী ফিরোজ রশিদ। দর্শকরা, আলোচনায় যদি সিংহভাগ রাজনীতিকে কেন্দ্র করে আলোচনা আবর্তিত হয়েছে, অর্থনীতির প্রসঙ্গ খানিকটা এসছে, দেশে অনেক উন্নয়ন হচ্ছে, দেশের ধনীরা দ্রুতগতিতে আরও বেশি ধনী হচ্ছে, সবই ঠিক আছে, আমরা আন্তর্জাতিকভাবেও সমাদৃত হচ্ছি, আমরা সাবমেরিন কিনছি, মিগ কিনছি, স্যাটেলাইট পাঠাচ্ছি, নানান কিছু আমরা করছি, কিন্তু কৃষক বা তার ধানের মূল্য পাচ্ছে না, শ্রমজীবী মানুষ তার অধিকার বা মর্যাদাটা যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারছে না, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যটা বাড়ছে, এই অবস্থাটা বদল করতে হবে। আমরা সুস্থ রাজনীতি চাই, দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চাই, কিন্তু তার আগে যেটি দরকার সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে আসলে প্রথমে তাদের আদর্শ, লক্ষ্য, কৌশল
সেটি ঠিক করতে হবে এবং সেটি স্পষ্ট করতে হবে, এখানে স্বচ্ছতাটা নিশ্চিত করতে হবে। তার পুরো ঘাটতি আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রায় সকল রাজনৈতিক দলের মধ্যেই কম আর বেশি দেখতে পাই। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।